บาร์ไฮยอกชมนี่บิซิสนี่จีบังค่ะฟิอาบัตบุคคลตีกับฮัมนี่เชฟมันยังไงต้องโคกามีอัมเซโรก็อโมฮินอมังปลิกนูซาคาชาลจีเวฮังกอดอดอมตุลาธานาคอบจักชาลชงกอมกรัมปอนเจอัมเซยอชายมันค่ะจระกอลกลุ่มหนูอัมเซยอตีนี่กับฮัมเชฟมันยะกามีมอติวเวลจีกอนมีกอนตีเต็งกีต้องพนออาวบอสรามจักยะได้คลายจักยะให้ได้ไปที่บริจูจลักกลางนี่นังค่ะโอกามีโวบาร์บังลาเดสอารีอัมเซยคอบจักก็ต้องโกบีเอสเอฟเคมเอสพีโอเคมคอบิชาร์ชงกอมเรื่องนกบ่อัมซินีลูกรอกอกชิลจักะกะซัมฮาปะนิจอรอบบีรมานีกอกชักะตะบุนิฮาปองนอบกวายเรวอยนอกอกชักะพิยาบะมูชาชักเซนมอกเรอัสซิมิยากามิรอกบลามารอกทังตอยาไฟตอยาเบเนนลามาฮัมยาดาฟิดักติอัมซินีลูกรอนิชานมอรนอซุบงซาเกฮิงเกไฟนิชาลอจอบะองคนไดมิชักะปรทอมดาบิเลอะตุจอลเลตโตคุบุยซะมัยซาตะจอลเลเมนซะมัยซาอิลอจอลเลซุบิดาริงคอลอนาไอริงคอลเจยาคาซิตาบังยาดอซิยาปะริเกซิยาমানে মাটির কুয়া দিছি এটাও দশিয়া পড়ে যায় গিয়া মাটির কুয়া জল আমরা খাই আর শুকনা দিনে তো পাওয়া যায় না অনেক দূর থেকে আমরা গিয়া জল আনি খাইবা জলে খুব কষ্ট করে আমার ইয়ার নাম সাতসঙ্গ সাপ্লাই লাইন থাকলে তো জল পাইয়া না সাপ্লাই আমরা তো অনেক দূর থেকে মাটির কুয়ার জল খাই এটা তো ভালো না সুখ সুখগুলো তো অনেক মানুষ মারাও যায় এই জলের কারণে দাবি তো আমরা জলের সুবিধা করি আর পানীয় জলের সব ব্যবস্থা করি অনেক দিন থেকে আমরা পঞ্চায়েত যুদ্ধ করা ওর যে কোনো মতন আমরা যে চিল্লা বাড়ি জলের যে সুবিধা জলের সুবিধা করে দিয়েছে দুই তিনবার রিঙ্কুয়া দিয়েছে তো জায়গা একবার সাপ্লাই বোয়াই তো রিঙ্কুয়া বোয়াই তো তারা জলের সুবিধা পায় না এরপরে তো দুই বাড়ি দুইটা রিঙ্কুয়া দোয়াইছে এটা জল খাওয়া যায় না আয়রন এরপরেও খাসা কুয়াত চাইছো রিঙ্কুয়া দিত এখন সবে কই যায় যে এটা যদি রিঙ্কুয়া এখন দেও তারপরে জলটা খাওয়া যাইত না এটা ওরকম থাকুক অন্যদিকে খরো দেখে যদি জল ভালো হয় তো ওটার জল খাওয়াইব আর এটার জল ডুইব তে হইল না তখন সাপ্লাই দিকে দেওয়া হয়েছে যে মনে করলো আর এক পয়েন্ট বোয়াইয়া ওদিকে দিব 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 কইয়া দিছে না উঠি মুখি পর্যন্ত দিছে এদিকে মধ্যখানে কয়েক বাড়ি আছে এদিকে আরও পাঁচ ছয় বাড়ি নাই আবার মেরিবাই আরও আরও ছয় সাত বাড়ি নাই মানে কয়েক জায়গার দিছে কয়েক জায়গার না যেটা রিটার্ন সেবে সেবে দিছে আমরা বিচে বিচে দিছে না আমরা তো এই ফাড়া সারা ওই খাঁচা কুয়ার জল খায় ওই তো লেবার বাড়ির তো না আছে যে খাঁচা কুয়ার জল খায় তো আমরা সবসময় আর চৈত বৈশাখ মাস আইলে তো আমরা এই সময় জলের খুব অসুবিধা আয়রন থাকে তো কোনো সময় ভোর বেলা ইয়া কেউ জল নেই কোনো সময় পায় না তো মনে করো আয়রন থাকলে আমরা ফিটকারি দিয়া জলের মাঝে খাই তো আমরা তো দাবি চাই স্যার আমরা একটা বলার মতন যদি সাপ্লাইটা যদি সবার বাড়ি বাড়ি আয় আমরা একটা সুবিধা আমরা ইয়ে সাতসঙ্গ কোনো ব্যবস্থা নাই যাও ব্যবস্থা আছে এটাতে জল পড়ে না এটা সাপ্লাই আছে এটা এইটা তো টোটালি বন্ধ এটাও খারাপ এটা জল খায় না সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েত সাপ্লাই আছে ওইটা জল দেয় না খুব কম দেয় জল সকালবেলা দেয় গ্রামের মধ্যে দেয় আর দশটার পরে ছাড়ে বাজার এরিয়াতে বারো মাস থাকে না শুকনার মৌসুমে পাওয়া যায় না জল শুকনো মৌসুমে আপনারা মানে কি মানে কীভাবে কাঁচা কুয়ার জল এই কাঁচা কুয়ার জল খাওয়াতে কি আপনাদের কোনো অসুখ বিসুখ হ্যাঁ অনেক অসুখ বিসুখ হয় পেট খারাপ হয় পাতলা পায়খানা হয় ডায়রিয়া হয় সরকার তো বলে ঘরে ঘরে জল দেওয়ার কথা কিন্তু জল তো আমরা পাই না আমাদের আর্জি হলো সরকারের কাছে যে আমরা সঠিকভাবে জল পাই পাঁচ থেকে ছয় হাজার হইব মানুষ সকলের পানীয় জলের ভরসা ওই কাঁচা কুয়ার জল সাপ্লাইয়ের কোনো ব্যবস্থা নাই আর যেগুলো মার্ক মার্ক টু বা রিং অয়েল বা যে ইয়ে রয়েছে ট্যাঙ্কি রয়েছে ওগুলো ওগুলো সব খারাপ রিং অয়েল যা আছে সব কিছু খারাপ আপনার স্থানীয় পঞ্চায়েতকে মানে বলেননি ওরা সব জানে ওরা কেউ কিছু করে না কারণ কি না করার কারণ ওইটা তো আর বলতে পারলাম না আমি ওরা তো সবাই জানে কত রিঙ্কুয়া আছে ওগুলো সব নষ্ট টিউবওয়েল আছে ওগুলো সব নষ্ট মেরামতি হয় না এরপরে আমাদের স্কুল আছে স্কুলের মধ্যে জলের কোনো লাইন নেই কটা স্কুল আছে সাতসঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হ্যাঁ শুকনা দিন আইলে আমরা জল খাঁচা কুয়ার জল খাই খাঁচা কুয়ার জল খাইয়া আমরা জল খাইয়া শুকনা দিন আইলে আনলে জলের সমস্যা থাকে এটা জল খাইয়া আমরা ফুলা ফান্টলা মানে সবর রোগে আক্রান্ত হই জলের সমস্যা হওয়া বহুত দিন ধরে আমরা এদিকে জল নাই জলে বাংলায় আমরা একদম এই সাইটে বর্ডার সাইটে জলের কোনো ইয়ে নেই এরিয়ার নাম কিটা মানে কোন পঞ্চায়েত এটা এটা সাসম পঞ্চায়েত
সরকারিভাবে কোনো জলের উৎস দেওয়া হয়েছে না? না দেওয়াইছে না, ও তো রিঙ্কল আছে, ওটা রিঙ্কল দেওয়াইছে, এই রিঙ্কলের জল খাওয়া ইয়া হয় না, ওদিকে কাঁচা খুয়ার জল হয় আমরা, এমনি সাপ্লাই টাপ্লাই এদিকে লাইন টাইম কিছু হয়েছে না। সরকার দিলে তো আমরা লাগি খুব ভালো, আর নাহলে আমরা তো মামলা খুব কষ্ট হয়, খুব অভাব, আমরা খাওয়ার জল মিলে না, নাই কেন ওটার জল নেই, ও রিঙ্কল থেকে নিয়ে আমরা এই সাইডের মানুষ 200 পরিবার আমরা এখানে ওটার জল দিয়ে ব্যবহার করে আছি, খাওয়ার জল নেই আর ফাঁকর এটা অন্য জল আছে, আমরা এটা খারাপ জল, ওটা ওটা দিয়ে চলে আর জল পাইতা কই, আমরা জল বলা জল নাই তো ওটা দিই, সবসময় মানুষের নেই ওখান থেকে নিয়ে আর সব রান্না বাড়া খাওয়া, এই এলাকার পরিবার না হইলে এই সাইডে দিয়ে আমরা জল দুশো টাকা নেই, আমরা 200 পরিবার আছে এই রিঙ্কলের উপরে, আর কোনো রিঙ্কল নেই। এই রিঙ্কলটা কি তার? এটা তো ওটা হইলো গিয়া এসপিও ক্যাম্পে লাগি হয়েছিল, এসপিও ক্যাম্পে লাগে, তো তারাও এটার জল ব্যবহার করে, তারা ওটা করে, আমরা নিতে কোনো আপত্তি করে না, সরকার সাপ দিছে তার রিঙ্কল দিছে, এলে জল বলো নাই, রিঙ্কল তিন চারটে ভাবে তো জল খাইবার মতো উপায় নাই, আয়রন বেশি লাল সবুজ এগুলো নানান, একটা খাঁচা কুয়া আছে, অনেক দিন হয়েছে খাঁচা কুয়াটা, কিন্তু এই জলটা খাই আমরা মানে জীবন বাঁচাই আর হইলে, কিন্তু এটা ভালো একটা মানে ওয়াটার সাপ্লাই এটা কিছু মানে ধোয়া হয়েছে না কেন, মানে খুব একটা ইয়ে করা হয় কিন্তু ধোয়া হয় না, রিঙ্কল আছে এখানে একটা ধোয়াইছে রিঙ্কল, কিন্তু এটা জলটা বেশ সুবিধা নেই, আয়রন জলটা মানে সানপানি হয় আর কিছু হয় না কেন, আমরা মানে বাংলাদেশে মানে বর্ডার এলাকা এখানেও কেন মানে সুযোগ সুবিধা কিচ্ছু নাই, সুবিধা পাতে কিচ্ছু নাই, জলের কোনো ইয়ে নাই, মানে খুব কষ্ট হয় আর কেন, আমরা চাই এখানে একটা ভালোভাবে একটা ওয়াটার সাপ্লাই হোক, মানে জলের সুবিধা হোক, সবে দর সপরিবারভাবে খাইতো, আমরা সপরিবার আছি কেন, সবের মণিপুরি মিলিয়া বাঙালি মিলিয়া সপরিবার আছে, আমরা এই খাঁচা কুয়ার জল খাইয়া মানে প্রাণ বাঁচাই, খাঁচা কুয়াটা পিছনে খাঁচা কুয়াটা এই লগে ফুসকুনি আছে, জলটা ফুসকুনি জল হয়, এটা আমরা মানে ইয়ে করে ফিল্টার উল্টার দিয়া বহুত মানে ইয়ে করে খাইতে লাগে, আর বছরে বছর এটা বহুত সমস্যা মানে অসুবিধুক মারাও যায় লোক, ফুলা ভান্ডলা অসুখ এখানে ডাক্তারও যাইতে লাগে, কদম তোলা ধর্মনে যাইতে লাগে, নাম সময় তো এখানে দূরৈতে রইতে গিয়ে সাপ্লাই দিকে মানে দূরৈতে গিয়ে কুয়ার থেকে জল আনতে লাগে, ভোরবেলা আনতে লাগে জ্বর গিয়া, দিনের বেলা জ্বর মিলেই না।